আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নারীর মধ্যে চারটি গুণ থাকবে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। তার এক নম্বর গুণ হলো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে, দুই নম্বর ফরজ সিয়াম পালন করতে হবে, তিন নম্বর পর্দাশীল হতে হবে, লজ্জাশীল হতে হবে। অথচ আজকাল নারীদের দেখেন কোনো পর্দাই নাই। আপনি লক্ষ্য করে দেখেন যে আজকাল নারীদের পর্দাই নাই। অথচ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وَقَرَنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারীরা তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো সাজসজ্জা করে রাস্তায় বের হয় না। আল্লাহ নিষেধ করলেন যে নারীরা তোমরা ঘরে অবস্থান করো, সাজসজ্জা করে সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয় না। এটা আল্লাহ নিষেধ করলেন, অথচ আজকাল নারীরা দেখেন রাস্তায় বেপর্দায় বের হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা যখন সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় যখন বের হইলেন, আল্লাহর নবী বললেন মা ফাতিমারে কোথায় বের হয়ে যাচ্ছ? তখন বললেন আমার আব্বাজান বিশ্ব নবীজি, আমি আমার বান্ধবীদের সাথে দেখা করার জন্য যাই। আল্লাহর নবী বললেন মা ফাতিমারে সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হয় না। সৌন্দর্য প্রদর্শন করে তুমি যদি রাস্তায় বের হয়ে যাও, আর এটা যদি পুরুষের নজরে আসে, তাহলে তুমি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে মা। এরপর ফাতিমা বলেন আমার পিতা বিশ্ব নবীজির কথা আমার কানের মধ্যে বাজে, সেদিন থেকে আমি আর রাস্তায় কোনোদিন বেপর্দায় বের হয়ে যাই নাই। কি পর্দাশীল নারী দেখেন, যে তারপর থেকে আমি আর রাস্তায় বেপর্দায় বের হয় নাই। ওই ফাতিমাই যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আমার ভাইয়েরা, মৃত্যুর আগে তার স্বামী হযরত আলীকে ডেকে বললেন আলী, আমি তোমার আগেও মারা যেতে পারি, পরেও মারা যেতে পারি, কিন্তু তোমার আগে যদি আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করি, তাহলে আমার কাফন দাফন খুব তাড়াতাড়ি করবা, খুব তাড়াতাড়ি কাফন দাফন করবা, অল্প মানুষকে খবর দিবা। এরপরে আলী মনে মনে চিন্তা করল কারণ কি, ফাতিমাকে জিজ্ঞাসা করলেন ও ফাতিমা তোমার কথাটি আমি বুঝতে পারলাম না, কি জন্য অল্প মানুষকে খবর দিব, খুব তাড়াতাড়ি কাফন দাফন করব। তখন ফাতিমা বললেন ও আমার স্বামী হযরত আলী, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসবে। আসার পরে আমি ফাতিমা কেমন দেখতে, কেমন আমার আকার আকৃতি, এই সৌন্দর্য নিয়ে লোকেরা বর্ণনা করবে, আমার পর্দার খেলাপ হয়ে যাবে। এই জন্য আমার পর্দার খেলাপ করতে চাই না, আমি যখন মারা যাব তখন তুমি খুব তাড়াতাড়ি কাফন দাফন করবা। কি সচেতন নারী, পর্দার খেলাপ হয়ে যেতে পারে, যার জন্য বলছেন যে আমি যদি মারা যাই আমাকে খুব তাড়াতাড়ি কবরে কাফন দাফন করবা, লেট করবা না। কি আদর্শবান নারী, কি চরিত্রবান নারী। এরপরে আল্লাহ নবী বললেন চার নম্বর স্বামীর আনুগত্য করতে হবে, এই চারটি গুণ যদি নারীর মধ্যে থাকে তাহলে জান্নাতে চলে যাবে। কয়টি গুণ বললাম? এক নম্বর গুণ নারীর মধ্যে থাকতে হবে পাঁচ ওয়াক্ত সালাত, দুই নম্বর সিয়াম থাকতে হবে, তিন নম্বর পর্দাশীল হতে হবে, লজ্জাশীল হতে হবে, চার নম্বর স্বামীর আনুগত্য করতে হবে। এজন্য নারীদেরকে বলছি তোমাকে স্বামীর আনুগত্য করতে হবে। তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার স্বামী তো ফেরাউনের মতো নয়। ফেরাউনের স্ত্রী আছিয়া দুনিয়ার বুকে জান্নাতের টাইটেল পেয়ে গেছেন, জান্নাত এই দুনিয়ার বুক থেকে দেখেছেন। সুতরাং তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার স্বামীর আনুগত্য করতে হবে। এই চার নম্বর বৈশিষ্ট্য তোমার মধ্যে থাকতে হবে। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি স্বামীর মাথা থেকে পা পর্যন্ত জখম হয়ে যায়,
আর জখমের জায়গাগুলো দিয়ে যদি রক্তপুঁজ যদি বের হয়ে যায়, আর এই রক্তপুঁজ যদি স্ত্রী যদি জিবা দ্বারা চাটে, তাও স্বামীর হক আদায় হবে না। আপনি নারী স্বামীর হক আদায় করতে পারবেন না। আল্লাহর নবী কসম করে বলছেন যে স্বামীর রক্তপুঁজ যদি একটা স্ত্রী জিভা দ্বারা যদি চাটে, তারপরও স্বামীর হক আদায় করা সম্ভব হবে না। আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আদর্শবান নারী বিবাহ করতে হবে। নারীদেরকেও বলছি আপনাকে আদর্শবান পুরুষ খুঁজতে হবে, আদর্শবান পুরুষের সঙ্গে বিবাহ করতে হবে, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে।